এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কয়েকদিন ধরে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে একাধিক অর্থাৎ সব এলাকা জুড়ে এলাকাতে বা সমস্ত জেলা জুড়ে একসঙ্গে বৃষ্টি কিন্তু হচ্ছে না এটা দিনের বিভিন্ন সময়ে কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে না এই রকমই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে তার মূল কারণটি হচ্ছে চেয়ে একটি নিম্নচাপ রয়েছে যেটা তৈরি হয়েছিল কিছুদিন আগে উত্তরবঙ্গোপসাগর এবং সেই সিস্টেমটি এই মুহূর্তে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরে একেবারে মধ্যপ্রদেশে অবস্থান করছে নাগপুর সংলগ্ন জামশেদপুর এই এলাকাতে অবস্থান করছে এটা কিন্তু ছিল গত দুই দিন আগে উড়িষ্যাতে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাতে অবস্থান করছিল সেটা উত্তর পশ্চিম দিকে সরতে সরতে আজকে দেখা যাচ্ছে এটা কিন্তু একেবারে নাগপুর এবং এই অবস্থান করছে জবলপুর এলাকাতে যার কারণে এখানে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হচ্ছে এই এলাকাতে এই সিস্টেমটির কারণে যেটা মৌসুমী অক্ষরেখা ছিল সেই মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে পশ্চিমবঙ্গের উত্তর উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সুন্দরবন এলাকা জুড়ে অর্থাৎ উপকূলবর্তী এলাকা সেই এলাকাতে কিন্তু মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে যার কারণে মূলত উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হচ্ছে গত চব্বিশ ঘন্টাতে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই এলাকা জুড়ে কিছুটা বৃষ্টির মাত্রা বেড়েছে ফলে যে বৃষ্টির যে ঘাটতি ছিল সেটা কিন্তু কমেছে যদিও সম্পূর্ণ বৃষ্টির ঘাটতি কমেনি এখনো পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ বৃষ্টির বৃষ্টির ঘাটতি ঘাটতি রয়েছে রয়েছে তবে সেই তুলনায় জেলাগুলিতে অনেকটাই বিশেষ করে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলা এই জেলাগুলিতে ঘাটতি রয়েছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে এই সমস্ত জেলাগুলিতে বাকি জেলাগুলিতে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি পূরণ হয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে আজ সকাল থেকে আকাশ কার্যত মেঘাচ্ছন্ন রয়েছে তবে সব জেলাতেই নেই উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন তবে উপরের জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে নদিয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই এলাকাতে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে অর্থাৎ কখনও আকাশ পরিষ্কার কখনও আবার মেঘলা এইরকমই আকাশ রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার মালদা দিনাজপুর এই জেলাগুলিতেও আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আজ সকাল থেকে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে উপরে জেলাগুলিতে আকাশ পরিষ্কার তবে উপকূলবর্তী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা রয়েছে মধ্যে এদিকে পুরুলিয়া এবং আংশিক ভাবে কলকাতা হাওড়া হুগলি এই এলাকা জুড়ে বেশ খানিকটা আকাশে সাদা মেঘ রয়েছে এই এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে তার মধ্যে রয়েছে পুরুলিয়া রঘুনাথপুর অর্থাৎ উড়ি

বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে এদিকে ঝাড়খণ্ডের জামশেদপুর জাদুগড়া তার সঙ্গে এদিকে উড়িষ্যার বাড়িপদ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ খানিকটা বৃষ্টি রয়েছে এদিকে খড়গপুর বেলদা বালিচক কোলাঘাট তুমলুক উলবেরিয়া এই এলাকা জুড়ে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এখানে বেশ খানিকটা হালকা বৃষ্টির সম্ভব ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে এই মুহূর্তে আকাশ অনেকাংশেই পরিষ্কার তার মধ্যে ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ দানা বাঁধছে ত্রিপুরার বিভিন্ন আকাশে বজ্রগর্ভ মেঘ এলাকাতে নতুন করে দানা বেঁধেছে এই মুহূর্তে তার ফলে ত্রিপুরা সহ বাংলাদেশের পূর্ব দিকের বেশ কয়েকটি এলাকা ব্রাহ্মণবাড়িয়া এদিকে হুমনা নার্সিংদী কুমিল্লা হিঙ্গলগঞ্জ রায়পুর এদিকে খাগড়াছড়ি মানিকছড়ি এই এলাকা জুড়ে বেশ খানিকটা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যাবে তো আসুন দেখে নিব আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টি হবে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ সোমবার বৃষ্টির মাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে বৃষ্টি হবে উপরে জেলাগুলিতে বৃষ্টি খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বাংলাদেশে রংপুর ময়মোহনসিং সিলেট রাজশাহী ঢাকা এই বিভাগগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকবে শুধুমাত্র খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে ঝাড় গ্রাম এই কয়েকটি জেলাতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির মাত্রা বাড়বে সেটা হচ্ছে তিরিশ তারিখ থেকে আগামী তিরিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী তিরিশ তারিখে বৃষ্টির মাত্রা বাড়বে তার কারণ হচ্ছে আবারও একটি সিস্টেম প্রবেশ করবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দক্ষিণ চীন থেকে একটি নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে যেটা আগামী একত্রিশ তারিখ অথবা আগস্টের এক তারিখ করে সেটা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে যার কারণে আগামী একত্রিশ তারিখ অর্থাৎ আগামী বুধবার থেকে অথবা বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে বেশি বৃষ্টি হতে পারে সেটা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে বৃষ্টি হবে নদিয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান প্রায় কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে আগামী তিরিশ তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আগামী তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব এলাকাতেই বৃষ্টি হবে মালদা দিনাজপুরেও বৃষ্টি বাড়বে আর পাশাপাশি বৃষ্টি বাড়বে বাংলাদেশে ঢাকা সহ সিলেট ময়মোহন সিং চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে বৃষ্টি বাড়বে একত্রিশ তারিখ বৃষ্টির মাত্রা আরো খানিকটা বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে বুধবার একত্রিশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে এদিকে পান্ডুয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর চাকদা এই এলাকাতে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতেও নদীয়াতেও ভারী বৃষ্টি হতে পারে আগামী তিরিশ তারিখ বৃহস্পতিবার সিস্টেমটি পশ্চিমবঙ্গে ঢুকবে তার জেরে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে বৃহস্পতিবার শুক্রবার শনিবার পর্যন্ত আগামী আগস্ট মাসে তিন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গে বৃষ্টি খানিকটা বাড়তে চলেছে